আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি আইসিটি, হ্যাঁ, এই ক্লাসে আমরা বিয়োগ অঙ্ক শিখব, হ্যাঁ, দুইয়ের পরিপূরক ব্যবহার করে। যারা এই অঙ্ক দুইটা নিজেরা করতে পারো তারা করে ফেলো ভিডিওটা পজ করে দিয়ে, আর যারা একান্তই পারবে না তারা আমার সাথে আসো। শুরুতে আমরা গত ক্লাসে যা করেছিলাম সেটা একটু দেখিয়ে দেই, পূর্ব পাঠের পুনরালোচনা। আমরা সেই ক্লাসে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক কি জিনিস জানার চেষ্টা করেছিলাম। ইংলিশ আমরা বলে থাকি ওয়ানস কমপ্লিমেন্ট অ্যান্ড টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে। বিষয়টা কি আসলে, যেমন ধরো এখানে নাইন, এটা ডেসিমেল সংখ্যা, মানে আমাদের পরিচিত সংখ্যা। আমাকে প্রশ্ন করা হলো এর বাইনারি রূপ কত, ঠিক আছে। তো এটা আশা করি তোমরা পারবে। আমরা এইভাবেই সাধারণত করি, ওয়ান, ওয়ানের ডাবল কত, টু, দু দুগুণে চার, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, ষোলো দুগুণে বত্রিশ, এবং এইভাবে আরও বাড়ানো যাবে, বত্রিশ দুগুণে চৌষট্টি, চৌষট্টি দুগুণে একশো আটাশ। তা আমার প্রয়োজন নেই, কারণ আমার সংখ্যা মাত্র নাইন। তা আসলে এটাকে একটা বক্স করে দিই। আচ্ছা, এখন নাইন মিলানোর জন্য কাকে কাকে যোগ করতে হবে? আট এবং এক যোগ করলে কত হয়ে যায়? নয়। ওকে, তাহলে আট আমি নিলাম মানে এই ঘরে ওয়ান লিখবো, ওয়ান আমি নিলাম মানে এই ঘরে ওয়ান লিখবো, আর ফোর আমার কাজে লাগলো না, নিলাম না এখানে জিরো লিখবো, টু নিলাম না এখানে জিরো লিখবো, আর বাঁ পাশে যেগুলো আছে আরও যদি থাকে এগুলো সব বাদ। তাহলে নাইনের বাইনারি রূপ পেয়েছি ওয়ান জিরো জিরো ওয়ান। আসলে আমরা লিখে ফেলি ওয়ান জিরো জিরো ওয়ান। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে মাইনাস নাইন এর বাইনারি রূপ কত, আর তুমি যদি বলো যে স্যার নাইনের বাইনারি রূপ ওয়ান জিরো জিরো ওয়ান, আমি এর আগে একটা মাইনাস বসিয়ে দিলাম, তাহলে হবে না, ভুল হবে, কারণ আমাদের কম্পিউটার মাইনাস চিনে না, বিয়োগ অঙ্ক করতে পারে না। ওকে, তাহলে মাইনাস নাইন, মাইনাস টেন, ধরো মাইনাস সেভেন্টিন বা যাই থাকুক, নেগেটিভ সংখ্যাগুলোর বাইনারি আমরা কীভাবে প্রকাশ করব? হ্যাঁ, এই সেইগুলোর জন্যেই আমাদের শিখতে হবে এই যে একের পরিপূরক ওয়ানস কমপ্লিমেন্ট, দুইয়ের পরিপূরক টুস কমপ্লিমেন্ট। ওকে, তো সেটা কীরকম আসলে দেখি আমরা। তো এখানে আমাদের শুদ্ধ রূপ কতটুকু আছে, এই যে নাইনের বাইনারি রূপ ওয়ান জিরো জিরো ওয়ান। আসলে এটা নিয়েই আমরা পরের পেজে যাই এটা। হ্যাঁ, তো এখন দেখো এখানে কিন্তু চারটা ডিজিট আছে, এক দুই তিন চার, মানে চারটা বিট। আমরা জানি কম্পিউটার আট বিট অথবা ষোলো বিট অথবা চব্বিশ বিট ইত্যাদি নিয়ে কাজ করে। তো এখন তো আট বিট আমরা নেব, তাহলে বাঁ পাশে আরও চারটা শূন্য বসিয়ে দিই, এক দুই তিন চার। এটা হলো নাইনের বাইনারি রূপ, এটা বেসিক্যালি প্লাস নাইন বলবো, চিহ্নযুক্ত সংখ্যা, ঠিক আছে। তো আসো এখন আমরা কী করি দেখো, এখন জিরো যেখানে আছে জিরো বরাবর লিখবো ওয়ান, জিরো বরাবর ওয়ান, জিরো বরাবর ওয়ান, জিরো বরাবর ওয়ান, ওয়ান বরাবর জিরো, জিরো বরাবর ওয়ান, জিরো বরাবর ওয়ান, ওয়ান বরাবর জিরো। এই যা পেলাম এটারই নাম হচ্ছে একের পরিপূরক। ওকে, এখন আসো এটার সাথে আমরা, ও এটা একটা একটু পরিষ্কার করে দিই, এটা একের পরিপূরক এবং এটা কিন্তু মাইনাস নাইন, এটা মাইনাস নাইন। তো কাজ কিন্তু শেষ হয়নি, আরও বাকি আছে। আসো এটার সাথে আমরা এক যোগ করি, যোগ করলে আমরা কী পাচ্ছি, একে শূন্য কত এক, আর এদিকে তো কোনো ঝামেলা নাই, যোগে ডাইরেক্ট সব লিখে দিই। এই যা পেলাম এটার নাম হচ্ছে দুইয়ের পরিপূরক, কোনো ঝামেলা নেই, ঠিক এরকম সব ক্ষেত্রে। এবং এটা হচ্ছে, এটাও কিন্তু মাইনাস নাইন, তাহলে মাইনাস নাইন তো দুইটা হয়ে গেল। তো তুমি তো প্রশ্ন করবে স্যার তাহলে আমরা কোনটা ব্যবহার করব? হ্যাঁ, আমরা সাধারণত এটা ব্যবহার করব, দুইয়ের পরিপূরক দিয়ে, যেটা সেটা এই উপরের যেটা মাইনাস নাইন এটা আমরা ইউজ করব না। ওকে, এখন তাহলে নেগেটিভ কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে গেলে আমাদেরকে প্রথমে একের পরিপূরক বের করতে হবে, তার সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক বের করতে হবে, করতে হবে, এবং সেটাই হচ্ছে নেগেটিভ সংখ্যা। ওকে, এবার আসো আজকের কাজে। হ্যাঁ, এই যে সেভেন্টিন মাইনাস ইলেভেন সমান কত, তো এটা তো এই মাইনাসটাই সমস্যা, তাই না?
তা এটাকে আসলে আমরা একটু সাজিয়ে নিই, 17 - 11 সমান আমরা 17+ দিয়ে দিলাম, -11কে আমরা এইভাবে লিখলাম ব্র্যাকেট দিয়ে, হয়ে গেল তো না, এটা তো প্লাসে মাইনাসে মাইনাস হবে একই কথা। তাহলে আমরা সংখ্যা পেলাম কয়টা, দুইটা, একটা পেলাম +17 আর একটা পেলাম -11। এখন +17 বাইনারি রূপ বের করব, যেটা এখান থেকে আমরা সরাসরি পেয়ে যাব, কিন্তু -11 বাইনারি রূপ তো এখান থেকে সরাসরি পাবো না। তো যা হোক, আসো আমরা ধীরে ধীরে কাজ শুরু করে দিই। এখন +17 বাইনারি রূপ, +17 বাইনারি রূপ কীভাবে করবো, এখানে আসো, 17 কোনটা কোনটা হয়, 16 এবং 1 যোগ করলে, 16 ঘরে 1 আর 1 ঘরে 1, তো মধ্যে 0 0 0, আর এই 32 থেকে এগুলো লাগবে না। তাহলে 17 বাইনারি রূপ হলো 1 0 0 0 1 লিখে ফেলি, 1 0 0 0 1। কয় বিট হলো, 1 2 3 4 5, বা পাশে আরও 3টা বিট দিয়ে দিই, 8টা বিট হয়ে গেল। তো এই যে +17 যেটা, এটার কাজ শেষ। এবার হচ্ছে -11। হ্যাঁ, তো -11 তো আমরা সরাসরি পারবো না, আমরা প্রথমে বের করতে পারবো +11, তো এটাই করি। তো ইলেভেনের জন্য কোন কোন ঘর দেখো, 8 8 2 10 10 1 11, তাহলে 8 ঘর নিলাম, এভাবে 2 ঘর নিলাম, 8 2 10 10 1 11, তাহলে আর 4 ঘর লাগলো না, এখানে 0, আর বা পাশের এগুলো তো লাগবে না, ঠিক আছে। তাহলে 1 0 1 1 লিখে ফেলি, 1 0 1 1, এখানে কয় বিট হলো, 1 2 3 4, তাহলে বা পাশে আরও 4টা 0, 1 2 3 4, 8 বিট হয়ে গেল, 8 বিট, এটা হলো +11। এখন এটার থেকে 1 পরিপূরক করব, হ্যাঁ, মানে কি, 0 ঘরে 1 0 ঘরে 1 0 ঘরে 1 1 এর ঘরে 0 0 ঘরে 1 1 এর ঘরে 0 1 এর ঘরে 0, এই যা পেলাম এটা হচ্ছে 1 পরিপূরক। এটা কিন্তু -11, ঠিক আছে, -11, বাট এটা আমরা নেব না, আমরা এটার সাথে 1 যোগ করব, 1 যোগ করে যা পাবো 1 আর 0 1, আর এদিকে তো কোনো ঝামেলা নেই, সহজে যোগ করা যাবে। এই যা পেলাম এটা 2 পরিপূরক, এটাও -11, এবং এটাই আমরা নেব, ঠিক আছে। তাহলে এখন +17 এখানে আছে, তার নিচে আসো -11 যা পেয়েছি লিখে দিই, দিলাম লিখে, এখন এই দুটো আমরা বাইনারি দুটো যোগ করে ফেলবো। ওকে, আসো যোগ করা শুরু করে দিই। এই যে 1 1 কত, 2 2, মানে বাইনারিতে হচ্ছে 10, হ্যাঁ, 10 0 হাতে আছে 1, মানে ক্যারি 1, তো 0 0 0 আর ক্যারি 1 মানে হাতের 1 সহ 1, 1 1 0 1 0 0 0, এখানে 1 এবং 1 যোগ করলে 2 2, মানে বাইনারিতে কত, 10 10 0 হাতে আছে 1, সে 1 আর এই 1 যোগ করলে 2 2, মানে 10 10 0 হাতে আছে 1, সে 1 আর এই 1 যোগ করলে 2 2, মানে 10 0 হাতে আছে 1, সে 1 আর এই 1 যোগ করলে 2 2, মানে আবারও 10, সে 10 0 হাতে আছে 1, সে হাতের 1 এখানে বসে যাবে, যেহেতু অঙ্ক শেষ, হাতে থাকা মানে ক্যারি, ঠিক আছে। তো এখানে দেখো একটু ঝামেলা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9 9টা ডিজিট চলে এসছে, 9 বিট হয়ে গিয়েছে, তো এই 9ম বিট এটা বাদ যাবে, 9 নম্বর বিট যেটা এটা বাদ যাবে, এটাকে ক্যারি বিট বলি, এটা ওভারফ্লো করবে, আমি লিখে দিই, এখানে 9ম বিট 1, মানে কোনটা, এটা আমি বক্স করে দেখাই, এই যেটা লাল সার্কেল যেটা দেখালাম, হ্যাঁ, এটা ওভারফ্লো করবে, মানে এটা আমরা লিখবো না, এটা বাদ। আরেকটা আছে 8ম বিট, এই যে এটা, সেটা লিখে আবার 8ম বিট কত, 0, আমি একটু দেখিয়ে দিই বক্স করে, এটা 0, 8ম বিট 0, তার অর্থ হচ্ছে আমার সংখ্যাটি ধনাত্মক, এখানে যে সংখ্যাটি পেয়েছি এটা কেমন সংখ্যা, ধনাত্মক, প্লাসের সংখ্যা, যদি এটা 1 হতো তাহলে এটা মাইনাসের সংখ্যা হতো, তো ঠিক আছে। তাহলে আমার কাজ কিন্তু শেষ, নিম্ন ফলাফল সমান, দেখো একটু খেয়াল করো, এই 9ম বিট যেটা সেটা তো বাদ, এটা তো বাদ, এটা তো লিখবই না, তাহলে আর থাকছে কত, 0 0 0 0 0 1 1 1, তো বাম পাশে এটা তো সবাই 0, তাহলে এদেরকে না লিখলেও হয়, লিখার কোনো দরকার নেই, আমরা লিখতে পারি 1 1 0, হ্যাঁ, আসো তাই লিখি 1 1 0, এবং এটাই হচ্ছে আমার আনসার, নির্ণয় ফলাফল, হ্যাঁ, এবং এটা লিখলাম বাইনারিতে, তো
এটাকে আসলে আমরা কত দশমিকে প্রকাশ করে ফেলি। আবার ওই চারটার দিকে একটু তাকাই, দশমিকে প্রকাশ করার জন্য আসলে ওই চারটার দিকে যাই। এটা শেষ দিক থেকে লেখা, শেষে কত আছে জিরো, তার মানে এখানে কত জিরো, তার আগের ঘরে কত ওয়ান, আগের ঘরে ওয়ান। তো দেখান কত কত নিচ্ছি আমি, জিরো মানে ওয়ান নিচ্ছে না, এই ওয়ান মানে টু নিলাম আর ওয়ান মানে ফোর নিলাম, আর তো কিছু দিকে নাই। তো চার আর দুই কত ছয়, তাহলে আমার সংখ্যাটা কত হবে ছয় হবে। এটা সুন্দর করে ছাপার অক্ষরে লিখে দিই, প্লাস সিক্স টেন, এটাই আমার আনসার। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ, কিছুই করিনি, সেভেনটিনকে আমি বাইনারিতে প্রকাশ করেছি আর মাইনাস ইলেভেনকে আমি বাইনারিতে প্রকাশ করে এ দুটো যোগ করেছি। নয় নম্বর বিট যদি আসে সেটা সবসময় বাদ যাবে, আর চিহ্ন বিট দেখতে হবে, চিহ্ন বিট শূন্য হওয়ার কারণে এটা ধনাত্মক, আর চিহ্ন বিট যদি ওয়ান হতো তাহলে এটা ঋণাত্মক হতো। আমরা সামনের প্রবলেমে এটা দেখবো। আর একটু মনে রাখবে, মাইনাস ইলেভেন কিন্তু সরাসরি এই চার থেকে পাওয়া যাবে না, এটাকে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক করে বের করতে হবে। ওকে, আসো এবার নাম্বার টু। দুইয়ের পরিপূরক ব্যবহার করে ইলেভেন মাইনাস সেভেনটিন সমান কত, সংখ্যা একই হলো একটু, এটা তো ভিন্ন রকম বুঝতেই পারছো। তো মাইনাসটাই যেহেতু সমস্যা, এটাকে আসলে আমরা এইভাবে লিখি, ইলেভেন মাইনাস প্লাস মাইনাস সেভেনটিন। তোমরা বুঝতে পারছো প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে এখানে আগের মতো দুটো সংখ্যা হলো, একটা হলো ইলেভেন আর একটা হলো মাইনাস সেভেনটিন। তো প্রথম কোনটা করবো, ইলেভেনও করতে পারি মাইনাস সেভেনটিনও করতে পারি। তো মাইনাসেরটা দিয়ে শুরু করলে অঙ্কটা একটু সুবিধার হয়, আগের অঙ্ক যেটা করেছি সেখানে আমরা তাই করতে পারতাম। মাইনাসেরটা দিয়ে শুরু করলে অঙ্ক সুবিধা হয়। তো এখন মাইনাসেরটা দিয়ে শুরু করি, তো মাইনাস সেভেনটিন তো ডাইরেক্ট পাবো না, পাবো প্লাস সেভেনটিন। তো কীভাবে পাবো এখান থেকে দেখি, এই ষোলো আর একে সতেরো, তাহলে ষোলোর ঘর আমি নিলাম, একের ঘর আমি নিলাম, আর মন্দিরগুলো জিরো জিরো জিরো, আর বত্রিশ তো লাগবে না, তাহলে ওয়ান জিরো 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 ওয়ান লিখে ফেলি এখানে, ওয়ান জিরো 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 ওয়ান। পাঁচ বিট হলো, এক দুই তিন চার পাঁচ, আরও তিনটে শূন্য দিয়ে দিলাম, আট বিট হয়ে গেল। এটা পেলাম আমি প্লাস সেভেনটিন, আমার চাই মাইনাস সেভেনটিন। তো কী করতে হবে, প্রথমে একের পরিপূরক, মানে জিরো যেখানে আছে সেখানে ওয়ান, জিরোর জায়গায় ওয়ান, জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, জিরোর জায়গায় ওয়ান, জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, এই যা পেলাম এটা হচ্ছে একের পরিপূরক। এটা কিন্তু মাইনাস সেভেনটিন, তবে এটা আমি নেব না, আমি এর সাথে আরও ওয়ান যোগ করব। হ্যাঁ, যোগ করে এবার যা পেলাম, এক আর শূন্য কত এক, আর এদিকে তো কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট লিখে দেই। এই এখন যা পেলাম এটা হচ্ছে দুইয়ের পরিপূরক, এবং এটা মাইনাস সেভেনটিন হিসাবে আমি নিলাম। তাহলে আমার সংখ্যা তো দুইটা, একটা প্লাস ইলেভেন, একটা মাইনাস সেভেনটিন, মাইনাস সেভেনটিন আমি পেয়ে গিয়েছি। এবার এর নিচে আমি প্লাস ইলেভেনটা নেই, আসো, হ্যাঁ প্লাস ইলেভেন। তো ইলেভেন তো যেহেতু এটা প্লাস, সরাসরি এখান থেকে পাওয়া যাবে। তো কত কত নিতে হবে বলো, ইলেভেনের জন্য আট দরকার আর এক দরকার আর দুই দরকার, আট দুই দশ, দশের একে এগারো, তাহলে আটের ঘর নিলাম, দুইয়ের ঘর নিলাম, আট দুই দশ, দশের একে এগারো, তাহলে কোন ঘর নিলাম না, চারের ঘরটা নিলাম না, এখানে শূন্য, তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান, আর ষোলো বত্রিশ কাজে লাগলো না, লিখে ফেলি ওয়ান জিরো ওয়ান ওয়ান। কয়টা বিট হলো, একটা দুইটা তিনটা চারটা, তাহলে বাঁ পাশে আরও চারটা বিট দিয়ে দিই, চারটা শূন্য দিয়ে দিই, কাজ শেষ। এটা প্লাস ইলেভেন, আসো দুইটা যোগ করে ফেলি। যোগটা সুন্দর করে করো, আস্তে ধীরে, এক এক কত দুই, দুই মানে কত বাইনারিতে দশ, দশের শূন্য হাতে আছে এক, এক এক দুই, আর হাতের এক সহ তিন, তো তিন মানে বাইনারিতে এগারো, ইলেভেন, সেই এগারোর এক, হাতে আছে এক, একে একে দুই, দুই মানে বাইনারিতে দশ, দশের শূন্য হাতে আছে এক, তাহলে এখানে এক এক দুই আর হাতের এক সহ তিন, তিন মানে বাইনারিতে এগারো, ইলেভেন, সেই ইলেভেনের ওয়ান, হাতে আছে ওয়ান, তো শূন্য 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 আর হাতের ওয়ানে ওয়ান, এক আর শূন্য এক, এক আর শূন্য এক, এক আর শূন্য এক। ওকে, আমার যোগ অঙ্ক শেষ, এবং এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে কি আসে নাই বলো, এখানে কোনো নবম বিট আসে নাই,
কেউ ওভারফ্লো করবে না, এই পুরোটাই আমার আনসার। কথা পরিষ্কার হয়েছে? এই পুরোটাই আনসার। তবে একটু কথা হচ্ছে, দেখো কথাটা হচ্ছে এই, এখানে এই যে চিহ্ন বীর, যেটা অষ্টম বীর, যেটা 1 2 3 4 5 6 7 8, এটা অষ্টম বিট হচ্ছে ওয়ান। কোনটা? এই যে এটা অষ্টম বিট ওয়ান, যেহেতু এটাই তো চিহ্ন বিট, তো নিশ্চয়ই সংখ্যাটি ঋণাত্মক, নেগেটিভ। আমি যে বাইনারি সংখ্যাটা পেয়েছি, কম্পিউটার এটাকে নেগেটিভ সংখ্যা হিসাবেই চালিয়ে দেবে, ঠিক আছে? কম্পিউটারে মাইনাস চিহ্ন দেওয়া যাবে না, কিন্তু সে এটাকেই নেগেটিভের কাজ করিয়ে দেবে আমাকে। তাহলে সংখ্যাটা ঋণাত্মক পেলাম, তো এটাই কিন্তু মূলত আনসার। আসলে আমি একটু নতুন পেজে যাই, তাহলে আমি কি পেলাম, ওয়ান 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 চিহ্ন বিট। আচ্ছা এটা একটু নিচে লিখে দিই, সুতরাং নির্ণয় ফলাফল সমান এই যে ওয়ান ওয়ান যা আছে সবটা লিখি, এবং এই বাইনারিতে লিখলাম, এটাই কিন্তু আমার মূল আনসার। বাইনারিতে যোগফল বের করলাম, কিন্তু এবং আমি জানি যে এটা কেমন হবে, এটা হবে ঋণাত্মক। কিন্তু এটাকে যদি আমি ডেসিমেলে প্রকাশ করতে চাই, ডেসিমেলে যদি প্রকাশ করতে চাই, খুব সাবধান, এটা কেমন সংখ্যা, এটা চিহ্ন বিট ওয়ান, মানে এটা নেগেটিভ। এখান থেকে সরাসরি আমি কি করতে পারবো না, ডেসিমেলে মানে দশমিক পদ্ধতিতে নিতে পারবো না, আমাকে আরও ঝামেলা পোহাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো সে ঝামেলাটা কি আমি একটু করে দিই, সেটা হচ্ছে এই এই যে আনসারটা যেটা পেয়েছি, এটাকে আবার একের পরিপূরক, দুইয়ের পরিপূরক করতে হবে। করে ফেলি, একের পরিপূরক করার জন্য কি করবো, একের ঘরে এক, শূন্যের ঘরে এক, একের ঘরে শূন্য, শূন্যের ঘরে এক, একের ঘরে শূন্য, 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 এই যা পেলাম এটা হচ্ছে একের পরিপূরক। এটার সাথে আবার এক যোগ করব, যোগ করলে একে একে কত, দুই, দুই মানে কত, দশ। বাইনারিতে দশের শূন্য হাতে আছে এক, সে একে আর শূন্য কত, এক, আর এদিকে তো কিছু নেই, শুধু এক, যা আছে সব লিখে দিলাম। এই যা এখন পেলাম, এইটা থেকেই আমরা দশমিকের সংখ্যাটা পাবো। কথা বুঝে আসছে আশা করি? এখন দেখো এখানে কি পেয়েছি, এখানে এগুলো তো সব জিরো, এগুলো বাদ দেওয়া যায়, তাহলে এই যে এখানে কত হলো, জিরো ওয়ান ওয়ান। তো আমি যদি এখানে লিখি জিরো ওয়ান ওয়ান, তাহলে কত হচ্ছে শেষ পর্যন্ত, চার এবং দুই, দুই এবং চার, এই দুটো মিলে ছয়, আর এ গত নেই, তাহলে এই সংখ্যাটার মান কত, ছয়। এখন সেটা লিখে দিই, এটা হচ্ছে সিক্স, কিন্তু এটা কেমন, মাইনাস সিক্স, এবং এটা মাইনাস সিক্স কেমনে বুঝলাম, এখন আমি একটু পরিষ্কার করে বলে দিই, এটা কিন্তু আমার আনসার, এটাই আনসার। কিন্তু একটু পরিষ্কার করে কথাটা বলি, এই যে এখানে যে আমি যোগ করেছি, এই দুটো আমি যোগ করেছি না, এই দুটো যোগ করে আমি যেটা পেয়েছি, খুব কেয়ারফুলি শোনো, যেটা আমি পেয়েছি এটাই আমার মূল আনসার, সেটাই এখানে লিখেছি। কিন্তু এইটাকে যদি বলা হয় যে বাইনারিতে আছে, তো যদি বলে তুমি ডেসিমেলে দেখাও, তখন কিন্তু এখান থেকে সরাসরি এই বক্স দিয়ে করা যাবে না, মানে এখান থেকে সরাসরি বক্স দিয়ে করা যাবে না, ঠিক আছে? তাহলে কী করতে হবে, যে যোগফল যেটা পেয়েছি সেটাকে আবার একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক বের করার পরে ওই বক্স থেকে পাওয়া যাবে, ডেসিমেল পদ্ধতির সংখ্যাটা পাওয়া যাবে। আর চিহ্নটা আগেই ঠিক হয়ে গিয়েছে, যে চিহ্ন বিট ওয়ান হওয়ার কারণে এটা মাইনাস হবে। তো তোমরা একটু ধীরে সুস্থে বোঝার চেষ্টা করো, অঙ্কগুলো সোজা, জটিল বলে কিছু নেই। তো পরবর্তী ক্লাসে আমরা নতুন আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।